হ্যালো, কথা শুনতে পারতেছেন? জি জি, আপনার টিম ভিউয়ারে আমি কানেক্ট করছি। আচ্ছা দেখেন, আপনি কি করছিলেন? আচ্ছা ঠিক আছে, আপনি এবার দেখেন আমি কেমনে কাজ করি। হ্যাঁ আপনি সমস্যার সমাধান করছেন, মোবাইল চালু হয় না, ইউএসবি দিয়ে ফ্ল্যাশও নেয় না, এই তো? আচ্ছা ঠিক আছে। আপনি দেখেন, হ্যাঁ এই যে আমি প্রথমে ইউজ করলাম, ঠিক আছে, দেখেন কিভাবে কাজ করি। এর আগেও কি কোথাও কাজ শিখছিলেন নাকি এটাই এখনই প্রথম শিখতেছেন? না, এর আগে মানে বক্সের কাজ কি কখনো কোন জায়গায় শিখছিলেন না আমার আমার কাছে শিখতেছেন? কতদিন ধরে কিনছেন বক্স? মাস দেড়েক না? চট্টগ্রাম কি শহরে? গ্রামের বাড়ি ওই জায়গায়? আচ্ছা, আমাদের ইরোস কমপ্লিট হলে এবার আমরা জিবি পার্টিশন করব EXT CXT দিয়া। হ্যাঁ, EXT CXT আমরা যতবার আমাদের এই বক্সে যত যে অ্যাকশনে যাই একটা করে EXT CXT আমাদের এখানে ব্যাকআপ হয়। একদম লাস্টের দাম আমরা নিব যে 18-05-00। হ্যাঁ, এটা নিব 18-05-00। এই যে EXT CXTটা নিলাম, নেওয়ার পরে এই জায়গায় শুধুমাত্র এই যে WR রিল এটা থাকবে সবগুলো, এবং হচ্ছে এই ইউজার যেটা সাইজ এটা ডিজেবল থাকবো, এবং এই জায়গায় ক্লিক দিয়ে থাকবো রাইট রিল ইউজার, এই জায়গা থেকে ফাইনাল সেটিং দিয়ে দিলাম। এবং এই জায়গায় ইয়েস দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, তো এই লেখা উঠতেছে ইরর রিজন অলরেডি পার্টিশনেড, কার্ড অলরেডি পার্টিশনেড, তার মানে আপনি জিবি পার্টিশন একবার করছিলেন, HW পার্টিশন, EMMC। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আরেকবার হচ্ছে না। আচ্ছা না হোক, তাহলে আমরা করলাম ইরোস। হ্যাঁ, ইরোস করার পর এইবার হচ্ছে এটা লোয়ার পার্টিশনটা কত আছে দেখি, MTK যেহেতু সিম্ফনি V75। আচ্ছা, এই জায়গায় আছে বুট পার্টিশন আছে 48, তারপর আছে আপনার বোর্ড বাস কনফিগারেশন আছে 00। হ্যাঁ ঠিকই আছে, সমস্যা নাই। হ্যাঁ সব কিছু ঠিক আছে। আপনি EMMC-টা বক্সে লাগান, লাগায় এবার ফ্ল্যাশ করেন, মানে মোবাইলে লাগান EMMC-টা, লাগায় USB দিয়ে ফ্ল্যাশ করেন CM2 দিয়ে। না না, আর কিছু করা লাগবে না ইনশাল্লাহ, আমি লানিয়ে আছি, আপনি বক্সে লাগান তারপরে CM2-টা ওপেন করেন। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ হয়ে যাবে, মোবাইল চালু হয়ে যাবে, ঠিক আছে।
আচ্ছা আগে একটা সাকসেস হন, আপনার মনের জোর বাড়ুক, তারপর ওটা আপনি নিজেই পারবেন। আচ্ছা ওকে। পঁচিশের উপরে পড়ে গেছে। বাসের সাথে নক করলাম, নক করার পরে আমি বাসে আমার এক সেকেন্ডে কাজটা দেখা যায়, আমি নিজে কল্পনা করতে পারি নাই। যাক, শুক্রিয়া আমার বাবা মায়ের কাছে যে আমি একটা সঠিক সময় সঠিক পদ্ধতি নিয়েছি।